এখন কিন্তু খেলা অনেক বেশি, তিনটা ফরম্যাটে কিন্তু গত এক বছর ধরে প্রচুর ম্যাচ খেলছে, কিন্তু হোয়াইট বল রেড বলে কিন্তু ভাগাভাগি করা যেতে পারে। মিরাজকে আমি অবশ্যই এগিয়ে রাখবো এই জায়গায় এবং মিরাজের এটা দেখা, বাট আমি চাইবো রেড বল হোয়াইট বলে দুটো ক্যাপ্টেন। আপনি দেখেন এখন কিন্তু খেলা অনেক বেশি, আপনার তিনটা ফরম্যাটে কিন্তু গত এক বছর ধরে প্রচুর ম্যাচ খেলছে, এই জায়গায় কিন্তু হোয়াইট বল রেড বলে কিন্তু ভাগাভাগি করা যেতে পারে, এটা অবশ্যই, কারণ এটা বোর্ডের সিদ্ধান্ত, এটা আমরা বাইরে থেকে বললে কিন্তু হবে না, বোর্ডে কিন্তু আলোচনা করে কিন্তু সিদ্ধান্তটা নেওয়া হয় কাকে কোন জায়গাটায় রিপ্লেসটা করবে। তো সেই হিসাবে আমার মনে হয় যে এখন ক্যাপ্টেন্সি ওরকম চিন্তা, আগের শান্তর সাথে কথা বলা উচিত, কারণ ওরও একটা কী কারণে ছাড়তে চাচ্ছে এটাও জানা দরকার, এবং ব্যাকআপ হিসাবে বিসিবির আলোচনা করি এমনভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যাকে নিয়ে লং টার্ম চিন্তা করতে পারে। দুজনের ক্যাপেবিলিটি আছে ভালো, মিরাজকে আমি অবশ্যই এগিয়ে রাখবো এই জায়গায় এবং মিরাজের এটা দেখা, বাট আমি চাইবো রেড বল হোয়াইট বলে দুটো ক্যাপ্টেন। আপনার যে কোনো টেস্ট ম্যাচের ফার্স্ট ডে ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ফ্রেশ উইকেট থাকে আপনার উইকেট, এবং মিরপুরে আমরা সবাই জানি যে প্রথম দেড় ঘন্টা ফার্স্ট সেশনের এক থেকে দেড় ঘন্টা যথেষ্ট বেগ পেতে হয় ব্যাটিং করতে, তো সেই হিসাবে আমরা কিন্তু ভালো ব্যাটিং করতে পারিনি, এক ব্যাক ফুটে চলে গিয়েছে। তারপরে সেকেন্ড ইনিংসে যথেষ্ট ভালো ব্যাটিং করেছে দল, এখানে যদি টোটালটা যদি আরেকটু যদি লিড নেওয়া যেত তাহলে খেলাটার সিনারিওটা অন্যরকম হতে পারতো। তারপরেও প্লেয়াররা যথেষ্ট চেষ্টা করেছে, এখানে কিছু জায়গায় আমাদের স্পিনাররা কিন্তু ওইভাবে অ্যাটাক করতে পারেনি ওদের ব্যাটসম্যানদের, আমরা কিন্তু আর্লি উইকেট ফেলেছিলাম কিন্তু ওইভাবে অ্যাটাক করতে পারিনি, যার কারণে রানগুলিও ডিফেন্স করতে পারিনি, ওইটা ওই যদি ডিফেন্ডটা করা যেত তাহলে কিন্তু ওদের এতটুকু ফার্স্ট ইনিংসের টোটালটা হতো না। তারপরে এটা ক্রিকেট খেলা, একটা সেশনের ওরা এগিয়ে গিয়েছে, কিছু সেশন আমরা পেয়েছিলাম। তারপরে সামনে যে টেস্ট ম্যাচ আছে চট্টগ্রামে, চট্টগ্রামের উইকেটটা যথেষ্ট ভালো, ভালো ক্রিকেটটা খেলতে হবে, এবং প্রতিটা দিন প্রতিটা সেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বিশ্বাস করি যে প্লেয়ারে যদি নিজেদেরকে ভালো মতো মেলে ধরতে পারে অবশ্যই সাউথ আফ্রিকা একটা চ্যালেঞ্জ দিতে পারবে। আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার, তো সুতরাং একটা সেরা ক্রিকেটার না থাকলে কিন্তু একটা চিন্তা সবসময় থাকে যে কোনো, তারপরে এটা অমন কিছু না, যারা যারা সুযোগ পেয়েছে ওদের কাছে একটা বিরাট অপরচুনিটি ছিল ভালো করার, তো এখন সামনে টেস্ট ম্যাচের জন্য অপেক্ষায় আছে ভালো ক্রিকেটটা দেখা।